বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি। প্রতি বছরই বাজারে আসে নতুন গাড়ি, রীতিমতো ঘোষণা দিয়ে শ্রেষ্ঠত্বের জায়গা নিয়ে লড়াইয়ে নামে বিশ্বের নামি দামি গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়ির অজানা কিছু তথ্য। যোগসূত্রের আজকের পর্বে আপনাকে স্বাগত। ল্যাম্বরগিনি ভেনিনো, $45 লাখ বা ৩৬ কোটি টাকা দামের এই গাড়িটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, যা আপনাকে মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে ঘন্টায় 60 মাইল গতি দেবে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 221 মাইল। যদি আপনি গাড়িটি কিনতে চান, তবে আপনাকে অন্যদের সঙ্গে লাইনে দাঁড়াতে হবে, কেননা প্রতি বছর মাত্র 3টি গাড়ি বাজারে ছাড়া হয়। লাইকান হাইপার স্পোর্ট, 750 হর্স পাওয়ারের একটি 6-টুইন টার্বো ইঞ্জিন সমৃদ্ধ এই গাড়িটির দাম $34 লাখ বা 27 কোটি টাকা। দুবাই ভিত্তিক কোম্পানি ডাব্লিউ মোটরস প্রতি বছর 7টি করে গাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে। মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম গাড়িটি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 254 মাইল। বুগাটি ভিওরন সুপার স্পোর্টস, মাত্র 2.5 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতিবেগ তুলতে সক্ষম এই গাড়ির দাম $24 লাখ বা 19 কোটি 20 লাখ টাকা। 2010 সালে যখন প্রথম এটি বাজারে আসে, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগামী লিগ্যাল স্ট্রিট কার। ঘন্টায় সর্বোচ্চ 267 মাইল বেগে ছুটতে পারে এটি, তাই বুগাটি ভাইরনের সঙ্গে একটু বুঝে শুনে পাল্লায় নামা উচিত। অ্যাস্টন মার্টিন 177, দাম $1,85,000 বা $14,80,000। 750 হর্স পাওয়ারের অ্যাস্টন মার্টিন 177 মাত্র 3.5 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 220 মাইল। বাগানি জন্ডা সিঙ্ক রোড স্টার, বিশ্বের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় এই গাড়িটি মাত্র 3.5 সেকেন্ডে ঘন্টায় 7 মাইল গতি তুলতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 217 মাইল। এই গাড়ির দাম $18,50,000 বা $14,80,000, যা অ্যাস্টন মার্টিন 177 এর সঙ্গে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে। জেনোভো ST1, দাম $12,50,000 বা $25 কোটি টাকা। মাত্র 2.9 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 233 মাইল। বছরে ST1 মডেলের মাত্র 15টি গাড়ি তৈরি করা হয়। এই গাড়ির জন্য রয়েছে নিজস্ব মেকানিক্যাল সেবা, যা ফ্লাইং ডক্টরস নামে পরিচিত। ল্যাম্বরগিনি রেভেন্টন, এটি ল্যাম্বরগিনির অন্যতম শক্তিশালী ও ব্যয়বহুল গাড়ি। মাত্র 3.3 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 221 মাইল। প্রতি বছর মাত্র 20টি ল্যাম্বরগিনি রেভেন্টন গাড়ি বাজারে আসে। কোয়েনিগসেগ আগেরা আর, মাত্র 2.8 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম এই গাড়িটি কিনতে আপনাকে খরচ করতে হবে $16 লাখ, বাংলাদেশি টাকায় 12,80,000 টাকা। এই সুপারকারের ঘন্টায় সর্বোচ্চ গতি 270 মাইল। মেব্যাক ল্যান্ডুলেট, বাজারে পাওয়া সেডানগুলোর মধ্যে সবচেয়ে দামি এই ল্যান্ডুলেট।
$13,80,000 বা $11,00,000 মূল্যের এই গাড়ি 5.2 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম। এটি পৃথিবীর এযাবৎকালের অন্যতম অভিজাত গাড়ি। গাড়ির ছাদটি সম্পূর্ণ গোটানো যায়, যা যাত্রীর দুই পাশকে সম্পূর্ণ খুলে দিতে পারে। মেব্যাক ল্যান্ড রোভার তৈরি করা হয় বিশ্বের বাঘা বাঘা সিইওদের কথা মাথায় রেখে, যাদের লাইফস্টাইলের সঙ্গে সঙ্গতি রেখেই মূলত এই গাড়ি। ম্যাকলারেন P1 দাম মাত্র $13,50,000। ম্যাকলারেন ঘোষণা করেছে মাত্র 375টি P1 গাড়ি তৈরি করবে তারা। বিলাসবহুল এই গাড়িটির হুডের নিচে রয়েছে শক্তিশালী হাইব্রিড মডিফাইড 3.8 লিটার টুইন টার্বো ইঞ্জিন। ইলেকট্রিক মোটরের সঙ্গে এটি 903 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, যা সমন্বয় করা হয় একটি 7-স্পিড ডুয়েল ক্লাচ প্যাডেল শিফটের দ্বারা। 2.7 সেকেন্ডে এটি ঘন্টায় 7 মাইল গতি তুলতে সক্ষম, আর গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 217 মাইল। পাগানি হুয়েরা, এই ইতালিয়ান মিড ইঞ্জিনে রয়েছে একটি 6 লিটার V12 টার্বো চার্জ ইঞ্জিন, যা 720 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। মাত্র 3 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম এই গাড়িটির সর্বোচ্চ বেগ ঘন্টায় 224 মাইল। আকর্ষণীয় গাড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হবে $13,00,000, বাংলাদেশি টাকায় 10,40,00,000। হেনেসে ভেনম GT স্পাইডার $11,00,000 বা $8,80,00,000 মতো। এই গাড়িটি মাত্র 2.5 সেকেন্ডে ঘন্টায় 60 মাইল গতি তুলতে সক্ষম। পৃথিবীর যে কোনো কনফর্টেবল গাড়ির তুলনায় এটি শ্রেষ্ঠ। দর্শক, ওপরের কোন গাড়িটি আপনার ভালো লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এরকমই অজানা অদ্ভুত এবং রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগসূত্রের সাথেই থাকুন।